স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে আইন এমপির সাক্ষ্য জাল করে ভুয়া চাহিদাপত্রে ট্রেনের টিকিট নেওয়ার অভিযোগ উঠেছে কেশরহাট পৌর মেয়র শহীদুজ্জামানের বিরুদ্ধে রাজশাহী নগরীতে পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুদের কোভিড উনিশ টিকা প্রদান কার্যক্রম শুরু আগামী বৃহস্পতিবার রাজশাহীতে ছাত্র শিক্ষক নির্যাতন দিবস পালন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহী তিন আসনের সংসদ সদস্য আইন এমপির সাক্ষ্য জাল করে ভুয়া চাহিদাপত্রের মাধ্যমে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ডাবল কেবিনের টিকিট নেয়ার অভিযোগ উঠেছে কেশুরহাট পৌরসভার মেয়র শহীদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ পেয়ে সোমবার রাত এগারোটায় পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম অসীম কুমার তালুকদার ওই ট্রেনে গিয়ে সংশ্লিষ্ট যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন এতে এমপির ডিও লেটার জালিয়াতি ধরা পড়ে খোঁজ নিয়ে জানা গেছে গত একুশ আগস্ট রাজশাহী তিন আসনের সংসদ সদস্য আইন প্যাডে একটি চাহিদাপত্র রেলওয়ে টিকিট বুকিং শাখায় জমা দেন রেলওয়ের ওপেন লাইন শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতার আলী সে অনুযায়ী টিকিটও বরাদ্দ করা হয় বাইশ আগস্ট শ্রমিক লীগ নেতা আখতার আলী ফোন দিয়ে সাত নম্বর কাউন্টারের বুকিং সহকারী আব্দুর রশিদকে মিজানুর রহমান নামে এমপির একজন লোককে টিকিট দিতে বলেন এ সময় শ্রমিক লীগ নেতা আক্তারের নামের বিপরীতে টিকিটের মূল্য বকেয়া রাখা হয় এদিকে এমপির ডিওটি দেখে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী আব্দুল মমিনের সন্দেহ হয় তিনি এমপিকে ফোন করে কেবিনের জন্য কোনো ডিও দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন বিষয়টি শেষ পর্যন্ত পশ্চিম জানান তিনি সোমবার রাতে নিজেই ট্রেনের সংশ্লিষ্ট কেবিনে হাজির হয়ে দেখতে পান নির্দিষ্ট কেবিনে যাত্রী ছিলেন মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার মেয়র শহীদুজ্জামান ও তার তিন সহযোগী জিএম বলেন বিষয়টি এক ধরনের জালিয়াতি এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে আগামী পঁচিশ আগস্ট বৃহস্পতিবার থেকে রাজশাহী মহানগরীর পাঁচ থেকে এগারো বছর বয়সী সকল শিশুদের কোভিড উনিশ টিকা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে দেশের সকল সিটি কর্পোরেশনের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ থেকে এগারো বছর বয়সী সকল শিশুদের এই টিকা প্রদান করা হবে আগামী চৌদ্দ দিন ব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে রাশিকের স্বাস্থ্য সহকারীদের প্রশিক্ষণ প্রদান সহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে রাশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এফ এ এম আঞ্জুমান নারা বেগম জানান এই কর্মসূচির প্রথম দিন পাঁচ থেকে এগারো বছর বয়সী নয় জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রথম ডোজের আট সপ্তাহ বা ছাপান্ন দিনের ব্যবধানে দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হবে তিনি আরও জানান টিকা নিতে পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুদের অভিভাবকগণ সুরক্ষা অ্যাপসে জন্ম নিবন্ধনের মাধ্যমে কোভিড উনিশ ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে যেসব শিশু জন্ম সনদপত্র নেই তাদের অভিভাবক জন্ম সনদপত্র সংগ্রহ করে রেজিস্ট্রেশন করতে হবে শিশুদের জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই সতেরো ডিজিটের হতে হবে যাদের নেই তাদের নতুন করে নিবন্ধন করতে হবে সকল প্রাথমিক বিদ্যালয় কিন্ডার গার্ডেন ধর্মীয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং কমিউনিটিতে পাড়া মহল্লায় সকল ইপিআই টিকাদান কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হবে রাজশাহীতে ছাত্র শিক্ষক নির্যাতন দিবস পালন করা হয়েছে এ উপলক্ষে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী তিন আসনের সংসদ সদস্য মোহাম্মদ আইন এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বিশ আক্তার অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্যাতিত শিক্ষক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মলাই কুমার ভৌমিক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সুলতান উল ইসলাম কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুর রহমান প্রামাণিক জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে সাবেক উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও প্রক্টর অধ্যাপক আসাবুল হক সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা দুই সালের বিশ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কয়েকজন সেনা সদস্যের সঙ্গে বাঘ এবং শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিলেন তার প্রেক্ষিতে পাঁচজন শিক্ষক এবং পাঁচজন শিক্ষার্থীকে আটক করা হয়েছিল অনেক শিক্ষক শিক্ষার্থীর নামে চারটি মামলা দায়ের করা হয়েছিল এছাড়া বাইশ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র পুলিশ সংঘাতের সময় গুলিতে রিক্সা আনোয়ার নিহত হন নাটোরের গ্রামে ইয়াবা ট্যাবলেট বহনের দায়ে তিন মাদক ব্যবসায়ীর প্রত্যেককে দশ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত এ সময় দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এ রায় প্রদান করেন দণ্ডপ্রাপ্তরা হলেন বড়াইগ্রাম উপজেলার ভবানীপুরের আব্দুল সাত্তার ব্যাপারী ছেলে নাহারুল ইসলাম একই এলাকার আবুর খায়রের ছেলে আকশেদ আলী ও বনপাড়া বাজারের আবুল হোসেনের ছেলে হাসানুজ্জামান সাগর ঘটনা সূত্রে জানা যায় দুই সালের ১৫ আগস্ট বনপাড়া বাজারে আসামিদের দেহ তল্লাশি করে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এ ঘটনায় র্যাব সদস্য বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করে পরে আটকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় দীর্ঘ চার বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক শরীফ উদ্দিন এ আদেশ দেন এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব বারো এ সময় তার কাছ থেকে নয়শ গ্রাম হেরোইন জব্দ করা হয় আটকৃত রফিকুল চাপাইনবাবগঞ্জ জেলার নাচল থানার আমনুরা লক্ষ্মীপুর এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মুস্তাফিজুর রহমান তিনি জানান মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদর কোম্পানির একটি দল সিরাজগঞ্জ জেলার থানাধীন রামারচরে মাদক বিরোধী অভিযান চালিয়ে নয়শো গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এছাড়াও তার কাছ থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ও নগদ চার টাকা জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজ কনসেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে এ ছিল পরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ